কুরবানির পর সারা দেশ থেকে পশুর চামড়া আসতে শুরু করেছে রাজধানীর পোস্তায়। কাঁচা চামড়া কেনা বেচায় পোস্তা এখন জমজমার, তবে গতবারের তুলনায় চামড়ার সরবরাহ কম। এবার 1 কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও শেষ পর্যন্ত 60 থেকে 70 লাখ পিস সংগ্রহ করা যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইউসুফ রানাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জয়দেব দাস। কাঁচা চামড়া বেচাকেনার প্রধান বাজার রাজধানীর পুস্তগোলা এখন সরগরম। ঈদের পরদিন সকাল থেকে চামড়াবাহী ট্রাক ঢুকতে শুরু করে এই বাজারে, জলপথেও আসছে চামড়া। ব্যবসায়ীরা বলছেন এবছর চামড়ার যোগান প্রত্যাশার চেয়ে অনেক কম। আমার প্রতিটা ঘর খালি তালা মেনে রেখে আসছি, আমার লেবার রঙে বসে রয়েছে, আমার লবণ রঙে পড়ে রয়েছে। তা আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, যদি আমার এই ধরনের স্টক রয়ে যায়, এই লবণটা কিনছি 1300 টাকা, এখন ঈদের পরে লবণটা বিক্রি করতে হবে আমার 900 টাকা, তার মানে আপনার 10 মিনিট 400 টাকা চলে গেল। 5000 মাল দেবো, এখন আমার 2000-3000 মাল, 1000 মাল পাচ্ছি না, এই অবস্থা। মাল লবণের দাম প্রচুর, মালের দাম কম। প্রথম দিনে কোরবানির পর বাজারে বেচা কেনা যা হয়েছে তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী এখনো চামড়া আসেনি বলে জানান বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা। আমাদের মিনিমাম 25-30% এবার কোরবানি কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং চামড়া আমদানিও কম। তবে ট্যানারি মালিকরা বলছেন চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে। কোরবানির পশুর চামড়ার বাজার পোস্তা, সাবার ও হাজারিবাগে ভাগ হয়ে যাওয়ায় বাজারের সঠিক চিত্র এখনো বোঝা যাচ্ছে না। তিন জায়গাতে যখন চামড়া লবণ দেওয়া হয়েছে, এই কারণে হয়তো অনেকে ধারণা যে একটু মনে হয় কম হয়েছে, আসলে চামড়া কম হয় না, চামড়া পর্যাপ্ত চামড়া এসেছে এবং কোরবানি ভালো হয়েছে এবছর। সীমান্তে কড়া নজরদারি থাকায় সন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীরা জানালেন এবার চামড়া পাচারের কোনো আশঙ্কা নেই। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।